লাখো নেতাকর্মীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে পালিত হলো সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। কঠোর বিধিনিষেধের মধ্যেও কানায় কানায় ভরে যায় পল্লীনিবাস, ফুলে ফুলে ঢেকে যায় পল্লীবন্ধুর সমাধিস্থল। এ সময় প্রিয় নেতার উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে এরশাদ স্মৃতিকেন্দ্র নির্মাণের দাবি জানান নেতাকর্মীরা। জুলফিকার জুয়েলে তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রেজাউল ইসলাম বাবু। বুধবার সকাল 11টায় রংপুর নগরীর পল্লীনিবাসে দলের চেয়ারম্যানের পক্ষে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একে একে দলটির জেলা, মহানগর, ওয়ার্ড কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পল্লীবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। প্রয়াত রাষ্ট্রপতি উনি ছিলেন নতুন বাংলা গড়ার একজন রূপকার। পল্লীবন্ধুর জীবনের যে উন্নয়নগুলো করেছে সেই জিনিসগুলো আমরা নতুন প্রজন্মকে বিলিয়ে দিতে চাই। বাংলাদেশে একজন সুশাসক ছিল, তার অগ্রযাত্রা, তার কর্মপরিধি, তার কর্মদক্ষতা সব কিছু বিশ্লেষণ করে যা তার ভাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের মহোদয়ের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশে এগিয়ে যাক, আমরা এটা প্রত্যাশা করি। এ সময় দলটির শীর্ষ নেতারা বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামলের উন্নয়ন ও তার রাজনীতি শত বছর বেঁচে থাকবে দেশবাসীর হৃদয়ে। তারা পল্লীবন্ধুর চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে দলকে ক্ষমতায় নিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন। হুসেন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টিকে তার যে ঝান্ডা, আমরা এটাকে ডে বাই ডে প্রতিদিনে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যেতে চাই। নতুন প্রজন্মকে জানাতে হবে এরশাদ স্যার কে, কীভাবে ক্ষমতায় গেলেন, কীভাবে উনি দেশের উন্নয়ন করলেন, কী কী উন্নয়ন করলেন, সেই সময় দুর্নীতি কত ছিল, এখন কত আছে, কী কী ব্যারেজ করলেন, পানি নিয়ে তার কী চিন্তা ছিল, নদীর বাঁধ নিয়ে তার কী চিন্তা ছিল, ঢাকা রক্ষার বাঁধ উনি করেছিলেন। এদিকে এরশাদের আদর্শ ও রাজনৈতিক দর্শন আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে স্মৃতিকেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা। আমাদের দলের চেয়ারম্যান এবং নীতি নির্ধারক যারা আছেন, এই নতুন প্রজন্ম স্যারকে অনেকে ভালোভাবে জানে না, তাই স্যারকে ভালো জানতে গেলে স্যারের একটা মিউজিয়ামের দরকার। পরে প্রিয় নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা, উপজেলা এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দিনব্যাপী কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় জাতীয় পার্টি। রেজাউল ইসলাম বাবু, এসএটিভি রংপুর। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।